স্ট্র্যাটেজিক এনসিএ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তাহলে আজকের প্রথম প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন বি বাল গঙ্গাধর তিলক। দু নম্বর প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি অপশন সি দাদাভাই নৌরোজির লেখা। তিন নম্বর প্রশ্ন, শুদ্ধি আন্দোলন কে শুরু করেন? সঠিক উত্তর, শুদ্ধি আন্দোলন শুরু করেন অপশন ডি দয়ানন্দ সরস্বতী। চার নম্বর প্রশ্ন, শের ই বঙ্গাল নামে কে খ্যাত? সঠিক উত্তর, শের ই বঙ্গাল নামে খ্যাত ফজলুল হক অপশন এ। পাঁচ নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণকে প্রকৃত ইউনিভার্সালিস্ট কে বলেন? সঠিক উত্তর, শ্রীরামকৃষ্ণকে প্রকৃত ইউনিভার্সালিস্ট বলেন অপশন এ বিপিন চন্দ্র পাল। ছয় নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন? সঠিক উত্তর, মুঘল সম্রাট ঔরঙ্গজেব জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন। সাত নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি প্রধানত কোন শিলায় গঠিত? সঠিক উত্তর, দাক্ষিণাত্যের মালভূমি প্রধানত ব্যাসল্ট শিলায় গঠিত। আট নম্বর প্রশ্ন, গবাদি পশুদের মাউথ অ্যান্ড ফুট রোগ হয় কিসের আক্রমণে? সঠিক উত্তর, ভাইরাসের আক্রমণে গবাদি পশুদের মাউথ এবং ফুট রোগ হয়। নয় নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট কী নামে পরিচিত? সঠিক উত্তর, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত। দশ নম্বর প্রশ্ন, ভারতে প্রথম লোকসেবা আয়োগ কবে তৈরি হয়? লোকসেবা আয়োগ অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, ভারতে প্রথম পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয় অপশন বি 1926 সালে। এগারো নম্বর প্রশ্ন, পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় নেয়? পৃথিবীতে চাঁদের আলো আসতে সময় নেয় 1.3 সেকেন্ড অপশন এ। বারো নম্বর প্রশ্ন, চীন ও ভারতের মধ্যে সুষ্ঠু সম্পর্কের জন্য কবে পঞ্চশীল নীতি গৃহীত হয়? চীন ও ভারতের মধ্যে সুষ্ঠু সম্পর্কের জন্য পঞ্চশীল নীতি গৃহীত হয় 1954 সালে। সঠিক উত্তর অপশন ই। তেরো নম্বর প্রশ্ন, মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ কি? সঠিক উত্তর, মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ হল অপশন বি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। চোদ্দ নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হল অপশন বি গোদাবরী। নাইস কোন আগ্নেয়শিলার রূপান্তরিত রূপ? সঠিক উত্তর অপশন সি গ্রানিট। বেলে পাথরের রূপান্তরিত রূপ হচ্ছে কোয়ার্টজাইট, ব্যাসল্টের রূপান্তরিত রূপ হচ্ছে অ্যাম্ফিবোলাইট এবং চুনাপাথরের রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল বা শ্বেত পাথর। ষোলো নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন? সঠিক উত্তর অপশন বি দাদাভাই নৌরোজি সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। সতেরো নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম সভাপতি ছিলেন অপশন এ রঙ্গনাথ মিশ্র। আঠেরো নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পরপর দুবার কংগ্রেসের সভাপতি হন? সঠিক উত্তর অপশন সি রাসবিহারী ঘোষ পরপর দুবার কংগ্রেসের সভাপতি হন, তিনি ছিলেন প্রথম ভারতীয়। তিনি 1907 এবং 1908 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 1907 সালে সুরাট কংগ্রেসে এবং 1908 সালে মাদ্রাস কংগ্রেসের সভাপতি ছিলেন।
অপশন এতে রয়েছে জওহরলাল নেহরু, তিনিও পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তিনি হয়েছিলেন 1929 এবং 1930 লাহোর কংগ্রেসে। এরপর নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনিও পরপর দুবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1938 সালে এবং 1939 সালে হরিপুরা এবং ত্রিপুরাতে। 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লৌহ আকরিক পাওয়া যায়? সঠিক উত্তর, ভারতের ছত্তিশগড়ে সবচেয়ে বেশি লৌহ আকরিক পাওয়া যায়। 20 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল গঙ্গা অথরিটি গঠিত হয় কত সালে? সঠিক উত্তর, সেন্ট্রাল গঙ্গা অথরিটি গঠিত হয় 1985 সালে, অপশন এ। 21 নম্বর প্রশ্ন, মানচিত্র তৈরির কাজকে এক কথায় কী বলে? মানচিত্র তৈরির কাজকে এক কথায় বলে অপশন ডি, কার্টোগ্রাফি। 22 নম্বর প্রশ্ন, সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী কে? সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী হলেন অপশন এ, হালিমা ইয়াকব। 23 নম্বর প্রশ্ন, ভারতের কোন জাতীয় সড়কটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত? এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রতিদিনের মতো, এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর 24 নম্বর প্রশ্ন, ভারতে বেতার সম্প্রচার সরকারিভাবে কবে শুরু হয়? সঠিক উত্তর অপশন সি, 1930 সালে সরকারিভাবে বেতার সম্প্রচার ভারতে শুরু হয়। 25 নম্বর প্রশ্ন, রাভান ওয়ান কোন দেশের প্রথম উপগ্রহ? রাভান ওয়ান এটি সম্প্রতি শ্রীলঙ্কার প্রথম উপগ্রহ। 26 নম্বর প্রশ্ন, কোন শহরে জি টোয়েন্টি সামিট 2020 অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর, 2020 সালে জি টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হবে সৌদি আরবে। 2019-এ জাপানে এবং 2018-তে আর্জেন্টিনায় জি টোয়েন্টি সামিট হয়েছে। 2021-এ ইতালিতে হবে এবং আবার 2022 সালে ভারতে হবে। তাহলে জি টোয়েন্টি সামিট আবার 2022 সালে ভারতে অনুষ্ঠিত হবে। 27 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2019 খেতাব কে জিতেছে? সঠিক উত্তর অপশন এ, ভল্টারি ভোট্টাস। ভল্টারি ভোট্টাস তিনি এবছর 2019 সালে অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন। 28 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংকের সঙ্গে এক হয়ে গেল দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক? সঠিক উত্তর অপশন বি, ব্যাংক অব বরোদা। 29 নম্বর প্রশ্ন, কোন দিন বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়? সঠিক উত্তর 22 মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়। 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এবং 15 মার্চ কনজিউমার রাইটস ডে হিসেবে পালিত হয়। এরপর 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 22 মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়, 2019 সালে বিশ্ব জল দিবসের থিম কী ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ, বিশ্ব জল দিবসের থিম ছিল এবছর লিভিং নো ওয়ান বিহাইন্ড। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই তোমরা চ্যানেলে বিভিন্ন ক্লাসের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।